বাবাকে কাদা পানিতে চুবিয়ে প্রাণটাই কেড়ে নিল প্রচণ্ড ছেলে। মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জমি লিখে দিতে বলছিল বাবা নুরুল ইসলামের কাছে, কিন্তু জমি না দেওয়ায় ছেলে শাহজাহানের বিরুদ্ধে সালিশের নামে লোকজন নিয়ে খালের পানিতে চুবিয়ে বাবা নুরুল ইসলামকে হত্যার অভিযোগ উঠেছে। এমন ঘটনাটি ঘটে রোববার 3 নভেম্বর সকাল 10টার দিকে পটুয়াখালী দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের 6 নম্বর দক্ষিণ আদমপুর গ্রামে। স্থানীয়রা জানাল, সকালে নুরুল ইসলামকে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্য সোহাগ টানতে টানতে দক্ষিণ পাশে খালপাড়ে নিয়ে যায়। সঙ্গে ছিলেন রিপন, রহিম, শাহজাহান ও মঞ্জু। নুরুল ইসলামকে খালপাড়ে নিয়ে বড় ছেলেকে জমি না দেওয়ার কারণে রিপন মারধর শুরু করে এবং খালের পানিতে ফেলে দেয়। পরে সবাই কাদার মধ্যে চেপে ধরেন। স্থানীয়রা ছুটে এলে তাদেরকে দেখে নুরুল ইসলামকে কাদা পানির মধ্যে ফেলে রেখে তারা চলে যায়। পরে স্থানীয়রা নুরুল ইসলামকে কাদা মাখা অবস্থায় দশমিনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর 12:15 দিকে তাকে মৃত ঘোষণা করেন। নুরুল ইসলামের মেয়ে কোহিনুর বেগম বলেন, আমার বড় ভাই শাহজাহান ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বাবাকে জমি লিখে দিতে বলে। তারা যে জমি চায় বাবা তা দিতে রাজি নন। বাবা বলেন, ওই জমি বিক্রি করে আমি ধার দেনা দেব। আমার বড় ভাইও ভাবি মানতে চান না। এ নিয়ে বহুবার পারিবারিকভাবে বসেছি। রোববার সকালে আমার বড় ভাই আর ভাবিকে ইউপি সদস্য সোহাগ, ভাবির ভাই রিপন ও স্থানীয় রহিম, কাইম এবং মঞ্জুকে দিয়ে আমার বাবাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধর করে এবং পানিতে চুবিয়ে মেরে ফেলে। আমি আমার বাবার হত্যাকারীর বিচার চাই। দশমিনা থানার ওসি আব্দুল আলীম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। গোপাল, আচ্ছা বলেন, তারপর বলেন। আমি জাগা দিব না, তিন এনডি জাগা দেব, একদিন পছন্দ হয় নাই তোর আমি জাগা দিব না। মারছে কি দিয়ে ভাই? মারছে আর দিয়ে থাবড়াইছে, ঘুষছে, পাসার দিছে। পাসার দিয়েই হেই, আপনি কি দেখছেন? পাসার দিছে আমার চোখের সামনে।